দর্শক স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। প্রতিদিনকার নিয়মিত আয়োজন এটি। আপনারা জানেন আমরা দিনের উল্লেখযোগ্য যে খবর সেই খবরটি নিয়েই আমরা এই অনুষ্ঠানে প্রচার করে থাকি, সেই অনুষ্ঠানটি শুরু হচ্ছে জনতন্ত্র গণতন্ত্র। আজকে আমাদের বিষয় আমরা নির্ধারণ করেছি চলমান রাজনীতি। তবে বিষয়ে যাওয়ার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন ফরিদ হোসেন, সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন, এবং সৌরভ হাসান, তিনিও সিনিয়র সাংবাদিক এবং উপসম্পাদক প্রথম আলো। এবং আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি এটি খুব সাধারণভাবেই আপনারা জানেন যে গেল সপ্তাহখানেক জুড়েই ঢাকার রাজধানীর কয়েকটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এগুলো এত ক্রোনোলজিক্যালি হয়েছে একটির পর একটি এবং অনেকটা একই সময়ে, একদম ভোরে ওই সময়ে এবং যেই সময়ে এই আগুনটি লাগে নিউ মার্কেট, বঙ্গবাজার বা বংশালের, এখানে প্রতিটি জায়গাতেই আগুন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এবং দ্বিতীয় বা তৃতীয় আগুনের যখন ঘটনা ঘটল তখন রাজনীতিবিদরা এই আগুনের বিষয়টাকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসলো। আমি যদি সৌরভ ভাইকে দিয়ে শুরু করি, যে আগুনের মধ্যে সরকারি দল বলছে যে এটি নাশকতা কিনা সেটি তারা তদন্ত করে দেখতে চায়, এবং বিএনপিও একদম বিএনপির মহাসচিব সরাসরি বললেন যে এই আগুন আসলে সরকার এই আগুন নিয়ে খেলছে। এখন আমার যে প্রশ্ন আপনার কাছে সেটি হলো যে এই যে রাজনীতির মধ্যে রমজান মাস, এটি সিজন, সেই সিজনে কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা একদম পথে বসে গেলেন, সেই আগুনের সময় আমাদের রাজনীতিবিদরা এই আগুন নিয়ে খেলার কথা বলছেন। সৌরভ হোসেন, রমজান মাসে তো সংযমের মাস, কিন্তু আমাদের রাজনীতিকদের কথাবার্তায় সংযমের কোনো ছায়া নেই। তারা প্রতিপক্ষকে ঘায়েল করতে পারলেই আনন্দিত হন, সেটা সরকারি দল বিরোধী দল উভয়। এই যে বিশেষ করে বঙ্গবাজারে পুরো মার্কেটটা পুড়ে গেল, সব ব্যবসায়ী সর্বশান্ত হয়ে গেল, তাদের আহাজারি আমরা শুনেছি। এর আগে সিদ্দিক বাজারে বিস্ফোরণ ঘটলো, সুপার মার্কেটে আগুন লাগলো, এগুলো জাতীয় দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ না হলেও একটা দুর্যোগ। এই দুর্যোগ কী কারণে ঘটেছে? কারো না কারো অবহেলা, কারো না কারো ব্যর্থতা, কারো না সেটি ব্যবসায়ীদের হোক আর ব্যবসায়ীদের হোক আর তদারককারী প্রতিষ্ঠানগুলোর হোক। ফায়ার সার্ভিস কিন্তু গত কয়েকদিন ধরেই তাদের রিপোর্ট দিয়েছে এবং তাদের বলছে ঢাকার সব মার্কেট, তারা যতগুলো মার্কেট গত তিন মাসে পরিদর্শন করেছেন সবগুলো ঝুঁকিপূর্ণ। তৃতীয় হচ্ছে যে 2019 সালে যে মার্কেটগুলো চিহ্নিত করা হয়েছিল 100+, তারও বেশি, সবগুলোই হয় অতি ঝুঁকিপূর্ণ অথবা মোটামুটি ঝুঁকিপূর্ণ অথবা কম ঝুঁকিপূর্ণ। তো এই মার্কেটগুলো চললো কী করে? মার্কেটে যারা ব্যবসায়ী, যারা ব্যবসায়ী কমিটি, ব্যবসায়ীদের কমিটি, যারা মার্কেট পরিচালনার দায়িত্বে আছেন, মার্কেট কর্তৃপক্ষ, তারা এটা চলতে দিলেন কীভাবে? নাশকতা, এটা তো হলো ব্যর্থতা ঢাকার একটা কৌশল নাশকতার কথা বলা। নাশকতা করলে যারা, আমরা এর আগে নাশকতার ঘটনা দেখেছি কীভাবে ঘটে, সেটা কিন্তু এই সকালবেলা 6টার সময় এই কী বলে শর্ট সার্কিটে আগুন লাগিয়ে বা শর্ট সার্কিট দিয়ে আগুন জ্বালানো মার্কেট। এখন সরকারি দল বলেছে, সরকারি দলই প্রথম বলেছে যে এর সাথে বিরোধী দল জড়িত থাকতে পারে। একটা হচ্ছে যে নাশকতা কিনা, নাশকতা না দুর্ঘটনা, এটা তদন্ত করে দেখা হবে। তদন্ত কমিটি সরকারই করেছে একাধিক, আমরা তো বঙ্গবাজারে একাধিক কমিটি করেছে। একটি কমিটির রিপোর্টে দেখলাম যে এটি হয় সিগারেট থেকে, না হলে মশার কয়েল থেকে। দেখে নাশকতা কোথায়? তা সরকারকে আগে এটা বের করতে হবে। প্রশ্ন হচ্ছে যে আমরা যদি
বলে দেয় যে না এই সন্দেহ থাকতে পারে, যেটা আমি একটু না যে বিষয়টি হচ্ছে যে আমরা যদি সন্দেহ করতে পারি যে কোনো ঘটনায়, সন্দেহের সঙ্গে যদি কাউকে অভিযুক্ত করে ফেলে আগে, তাহলে কিন্তু সত্য বের হবে না। এটা এটাই এটাই জানতে যাচ্ছিলাম যে ওনারা যদি তদন্ত কমিটি গঠনই করে সরকার, এরপরে তারা অভিযুক্ত করে দিচ্ছে যে এটি একটি নাশকতা, এবং দলের নামও বলছে যে এই দলগুলো করতে পারে। তদন্ত কমিটি তখন কি প্রক্রিয়ায় কাজ করবে একটু? এটা শুধু শুনুন, আপনি একটা প্রসঙ্গটা যেটা এসেছে এটা নিয়ে আমরা অনেক আগেও আলোচনা করেছি অন্যান্য ঘটনার ব্যাপারে। একটা হয় কি যে আমাদের এখানে এটা দীর্ঘদিন থেকে এই একটা মানে ধারা চলে আসছে, সেটা হচ্ছে যে আমরা একটা ঘটনা ঘটলে যেখানে দেখি যে সরকারি দিক থেকে এবং বিরোধী দলের দিক থেকে তারা অতি দ্রুত মানে অতি দ্রুত তারা ওটাকে আপনার একটা মন্তব্যে চলে যায় ওটা কি হয়েছে সেটা বলে, এবং সেটা বলার মধ্যে একটাই কথা, সেটা হচ্ছে যে এটা যদি বিরোধী দল বলে যে এটা সরকার করেছে এবং সরকারি দল বলে বিরোধী করেছে, এটা অনেক আগে যদি জানা, আজকাল এটা কমেছে। আগে দেখতেন যে আমরা যখন জাতীয় বাজেট পেশ করতো সংসদে, বাজেট পেশ করাতে না করতেই কিন্তু তখন বিরোধী দল রাস্তায় নেমে যেত যে এই বাজেট মানি না, ট্যাক্সের বাজেট, এই যে গরিব মারার বাজেট, এটা মানে বড় লোকের বাজেট ইত্যাদি। আবার মানে এই যে অতি দ্রুত মানে একটা মানে ঘটনার মধ্যে চলে যাওয়া, যাতে করে সাধারণ মানুষ এখানে কী ভাবছে তারা কিন্তু সবসময় এই জিনিসটাকে চিন্তা করে দেখে না। এখানেও যেমন এগুলো খুব গুরুতর ব্যাপার, গুরুতর ব্যাপার যেমন মনে করেন যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যদি একটা ঘটনা ঘটার পরে সেখানে বলা হয় যে এই ঘটনাটা এই হয়েছে, নাশকতা হয়েছে, এই ঘটনার সাথে এরা জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে, এরা জড়িত আছে কি না সেটাকে খুঁজে বের করা, এখন আপনি কিন্তু ডিরেকশনটা দিয়ে দিলেন, অর্থাৎ এটাকে একটা ওয়াইড ওপেন যখন তদন্ত হয় সেটা আপনি বিভিন্নভাবে মানে ওয়াইড ওপেন রাখা দরকার কি হয়েছে না হয়েছে ইত্যাদি। আর যদি আমি বলে দিই যে না এই ঘটনাটার সাথে মিস্টার ফরিদ হোসেন জড়িত থাকতে পারে এবং আছে কি না তা তুমি খুঁজে দেখো, তখন তো সেটা আমার উপরেই মানে তার তদন্তের মানে সব কিছু মানে আসবে, এটাই তো হয় তাই না? এখন এই জায়গাটা থেকে রাজনীতিতে আমাদের এখানে এই জিনিসটাকে তারা সবাই এখান থেকে একটা ফায়দা নিতে চাচ্ছে, কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে আমরা যখন এগুলো বাইরের লোকদের কাছে মানে সাধারণ মানুষের সাথে মেলামেশা করি, সাধারণ মানুষের কিন্তু প্রতিক্রিয়াটা সম্পূর্ণই ভিন্নতর। এমনি ফরিদ হোসেন আপনার কি মনে হয় যে আপনি কি নাশকতার কোনো আলামত দেখছেন? দেখুন আমি মানে আপনার দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করছেন, আপনি তো দেখলেন আগুন কিভাবে লাগে, কোন সময়টায় লাগে, বছরে কখন কখন এই ধরনের আগুনের ঘটনা ঘটে, আপনার কি মনে হয় কোনো আলামত আপনি নাশকতার মনে হয়েছে? এটাও কিন্তু খুব কঠিন এই প্রশ্নটার জবাব দেওয়া। আমি আবার বলছি যখন রাষ্ট্রের খুব দায়িত্বশীল মানে পর্যায় থেকে যখন একটা জিনিসকে বলা হয়, তখন যদি ধরুন আপনাকে যদি বলি আমাকে বলি আমি যদি বলি যে এটা নাশকতা না, তখন আমাকে কিন্তু আমারও কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষে সেটা বলতে হবে। আমি এভিডেন্স ছাড়া তো আমি বলতে পারছি না যে আরেকটা জায়গায় আমি বলি সেটা হচ্ছে যে সরকার যে জিনিসটাকে এখানে বলতে চাচ্ছে মানে সেই জিনিসটা আপনাকে আমি একটু বলে নিচ্ছি যে কার সাথে কার সংযোগ ঘটাতে চাচ্ছে সরকার এখানে। কিন্তু এই আগুনের ঘটনাগুলোকে তারা সঠিকভাবে হোক বা তারা ভ্রান্তভাবে হোক, তারা বলতে চাচ্ছে যে 2013-14 যে বিএনপি জামাত আগুন নিয়ে খেলা খেলেছে, আগুন অগ্নিসন্ত্রাস করেছে এবং পেট্রোল বোমা মেরেছে, বাসে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে মানে হত্যা করেছে, কাউকে আহত করেছে, তারা ওটার সঙ্গে এটাকে সংযোগ করতে চাচ্ছে যে সামনে নির্বাচন আসছে বা ঈদের পরে তারা আন্দোলন করবে, নির্বাচন তাহলে নির্বাচন এবং সামনে আন্দোলন করবে, কাজেই সেটার জন্য তারা একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আবার বিরোধীরা বলছে যে সরকারই করাচ্ছে কারণ তারা আবার একটা বিএনপিকে দায়ী করার জন্য। সোহরাব হাসানের কাছে যেটি ফরিদ হোসেনকে জানতে চেয়েছিলাম যে আপনার আপনি কি আলামত মানে এটা ধারণার থেকে, এটা এমন না যে বেদ বাক্যের মতো সত্য হবে, যে আপনার কি মনে হয়েছে যে এগুলো এগুলো এই এই কারণে নাশকতা হতে পারে? এবং আরেকটি ব্যাপার সেটি হলো যে যে অবস্থানের থেকে এই এই ধরনের যেটি বলল ফরিদ হোসেন যে প্রক্রিয়াটি বলে দেওয়া হলো, তদন্ত কমিটিতে সাধারণত কোন পর্যায়ের কর্মকর্তারা থাকে, তারা কি এই প্রক্রিয়ার বাইরে যেতে পারবে কিনা, সঠিক তদন্ত করতে পারবে কিনা? ধন্যবাদ। তার আগে যে প্রশ্নটি হলো, আমরা যদি মার্কেটে যাই, আমি বঙ্গবাজারে মানে খুব নিকট অতীতে যাইনি কিন্তু নিউ মার্কেটে গিয়েছি, ওই মার্কেট না হলে তার পাশে যে চাঁদনি
হচ্ছে আপনাকে চাঁদনি মার্কেট না, এবং ওই মার্কেটে যদি যে কেউ যে দেখেন তার মনে হবে যে এখানে কীভাবে একটা মার্কেট চলে, মানে মার্কেটে তো একটা মানে নিয়মকানুন থাকবে, একটা অবকাঠামোগত যেসব সুবিধা থাকা দরকার, বিদ্যুৎ লাইন গ্যাস লাইন বা পানির লাইন যেভাবে থাকার কথা, যেভাবে খোলা জায়গা থাকার কথা, মানে কিছুই তো নেই, পুরোটা কাঠের বা কাঠের বা সিমেন্টের সেটা বিষয় না, কথা হচ্ছে যে কোনো ফাঁকা জায়গা নাই, যে কোনো সময় যে কোনো একটা গিঞ্জি মানে মনে হবে যেন বস্তি, মানে একটা কংক্রিটের বস্তি, এবং সেটাই কি বলে সেটা শুধু নিউ সুপার মার্কেট না, যে কোনো মার্কেট দেখবে। কারণ এটি করা হয় কেন, যেখানে ধরেন রাজুক থেকে অনুমোদন নেওয়া হলো এখানে 10টি দোকান হবে, সেখানে 15টা করা হয়, 15টা করা হলে প্রথম পরে আবার আরও 3টা বাড়ানো হয়, মানে এই যে দুর্ঘটনা এতদিন ঘটেনি এই এটাই তো প্রশ্ন যে কেন ঘটে। আমি আমি একটু প্রধানমন্ত্রীর কয়েকটি বিষয় উনি যে অবজার্ভ করছেন সেটি বলি, সেটি হলো যে বঙ্গবাজার আপনি দেখেছেন যে ফায়ার সার্ভিসের উপরে আক্রমণ চালানো হয়েছে, এবং এটি এটি কিন্তু আমরা আসলে ফায়ার সার্ভিসের উপর কিন্তু গত বেশ কিছুদিন যাবৎ যেভাবে আগুন ধরে কোনো সময় আমরা দেখিনি, কিন্তু বঙ্গবাজারে এই ঘটনাটি ঘটেছে, এবং এটি কিন্তু প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে এটি কেন হলো, নাশকতা বলার পরে তিনি এই জিনিসটা। আচ্ছা, বঙ্গবাজারে ঘটনাটা তো একটা একটা তদন্ত কমিটি ইতিমধ্যে প্রকাশ তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে আছে যে এটি এটি মশা মশার কয়েল অথবা কি প্রমাণ করতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত যাদের দোকানপাট সব পুড়ে গেছে এবং তারা তারা চাচ্ছে যে তাদের অবশেষ যদি কিছু থাকে সেটা বের করতে, যদিও বঙ্গবাজারে কিছু পাওয়া যায়নি, যে এটা সুপার মার্কেটে দেখা গেল পোড়া কাপড় নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে নিয়ে আসতে গেছে, তো সুতরাং সেখানে যদি বাধা পায় সেটা পুলিশ হোক বা ফায়ার ব্রিগেডের লোকজন হোক, মানুষের ক্ষুব্ধ হতে পারে, এটা স্বতঃস্ফূর্ত মানে এটা এটা যে পরিকল্পিত ঘটনা ঘটেছে আমার মনে হয় না, আর পরিকল্পিত হয়েছে যদি সরকারের কাছে তথ্য প্রমাণ থাকে। এটা কথা হচ্ছে যে এত বড় দুর্যোগ এর আগে চট্টগ্রামে হয়েছে, কিন্তু এটা প্রতিকারে সরকার কী ব্যবস্থা নিয়েছে, এমনকি রাজনৈতিক দল হিসাবে সরকারি দল এবং বিরোধী দল তারা এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কিনা। আমি তো দেখলাম জাতীয় পার্টির চেয়ারম্যান উনি বঙ্গবাজারে গিয়েছেন এবং তার আপনার যে আলোচনাটি আমরা করছিলাম যে যারা ক্ষতিগ্রস্ত যারা ভুক্তভোগী তাদের বিষয়টিকে কি আমরা একটু আড়াল করে ফেললাম কিনা, যে এই রাজনীতিতে এই আগুনের দোষারোপ একে অপরকে দোষারোপ করতে গিয়ে। ধন্যবাদ, আপনি সঠিক কথাই বলেছেন। লক্ষ্য করবেন আগুন লাগার ফায়ার সার্ভিসের একটি মহোদয় একটা স্টেটমেন্ট দিয়েছেন সংবাদপত্রের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে, উনি বলেছেন এটি নাশকতা কিনা সেটা গোয়েন্দা সংস্থা বিভিন্ন এজেন্সি এটা তদন্ত করে দেখা। প্রথমে আপনারা যে বিষয়টা কথা বলছিলেন দোষারোপের রাজনীতি, আসলে আমাদের দেশে এই দোষারোপের রাজনীতি যে অত্যন্ত আমাদের জন্য খুবই ক্ষতিকর, যেখানে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ব্যবসায়ী, তাদের পাশে কিভাবে ঐক্যবদ্ধভাবে সরকারের দল বিরোধী দল কিভাবে তাদের পাশে থাকবে, সেই থাকার চিন্তা না করে সেই তাদের পাশে থাকার বিষয়ে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থাকার প্রয়োজন ছিল। আপনার আপনার অডিওটা একটু যদি ঠিক করতেন, আমরা আপনি একটু অডিওটা ঠিক করে নেন, আমি আবার আসবো। যেই প্রশ্নটি আমি জিয়াউল হাসানকে করেছিলাম যে যেটি সৌরভ হাসানও বললেন যে এই যে যারা ভুক্তভোগী
এবং একটি যেমন বঙ্গবাজারে যে কয়জন ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ী মানে কিন্তু শুধু এই না, তার পরিবার আছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে এটি একটি পাইকারি বাজার, এখান থেকে কিন্তু কাপড় চলে যায়, ধরেন চট্টগ্রামের ইয়েতে যায়, খুলনায় যায়, বরিশালে যায়, অর্থাৎ এটি একটি চেইন ইয়ে, হয়তো বা মার্কেটের বা টাকার ভলিউম কম, কিন্তু অনেক মানুষ এটার সাথে সম্পৃক্ত। এই জায়গা, এই জায়গাটার থেকে সরে আসা কিনা এই ধরনের দোষারোপ, বা এটা এটা কতটা কার্যকর হলো? আসলে বিএনপি বলতেছে যে সরকার এটি আগুন লাগিয়েছে। না শুনুন, আমি বলি এই যে দোষারোপের যে ব্যাপারগুলো, সেই দোষারোপের ব্যাপারগুলো হলো তো এই কথা তো সঠিক, মানে এই কথা তো মানতেই হবে যে যখন এই ধরনের দোষারোপগুলো হয় পাল্টাপাল্টি, তখন যে আসল যাদেরকে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আসল যে কারণটা, সেই কারণটার ব্যাপারে কিন্তু আমরা সেখানে হারায় যায় এবং সেটা খুঁজে পাওয়াটা যায় না বিষয়টা। আমরা যেমন ধরুন যে রানা প্লাজার কথাই ধরুন, রানা প্লাজার যখন ঘটনাটা ঘটলো, তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে হরতালকারীরা ধাক্কা দিয়ে, হরতালকারীরা এটা ধাক্কা দিয়ে করেছে। এটার মতো হাস্যকর জিনিস তো আপনার সারা বিশ্ব এটা নিয়ে মানে মানে কি বলে একটা হাসির খোরাক তৈরি হয়েছিল। এমনি এই ধরনের ঘটনা আমরা আরও অনেক দেখি বা শুনি, যখন একটা কথা বলে ফেলে এবং সেই কথাটা বলার পরে তারা নিজেরাই পরবর্তীতে লজ্জিত হয়ে যায় এবং সেটা স্বীকার করুক বা না করুক। এবং তাতে বলে কি, বিএনপির সময় এক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আল্লাহর মাল নিয়ে গেছে, আল্লাহ মাল আল্লাহ মানে আল্লাহ নিয়ে গেছে, সেরকম আপনি বলেছিলেন। তারপরে ধরুন যে আমরা অনেক সময় দেখেছি যে ফেরিতে আপনার বড় বড় রাজনীতিবিদদের নামে সে কাপ প্লেট ভেঙেছে, সেটা নিয়ে তাকে মামলা দেওয়া হয়েছে। এবং এই যে এই এই জায়গাটার মধ্যে আমি বলছি যে এখান থেকে আমরা আবারও বলছি যে এগুলোতে শুধুমাত্র মানুষের মধ্যে এক ধরনের কি বলে যে আরও রাজনীতিবিদদের এই ধরনের কথার প্রতি, যারা এই ধরনের কথা বলে সবার ব্যাপারে না, তাদের প্রতি তো তাদের শ্রদ্ধা থাকার কোনো কারণ নাই। আচ্ছা, আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে সোহরাব হাসান আপনার কাছে জানতে যাব, ফরিদ হোসেন যে প্রশ্নটি তুলেছেন যে আসলে এই আগুনের যে দোষারোপ, এই দোষারোপটাই কারণ শুরু হলো হলো আগামী নির্বাচন, এই নির্বাচনের কারণেই একটি ঘটনাকে এইভাবে রাজনীতিবিদরা বর্ণনা করছে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা এই প্রশ্নের উত্তর জানব সোহরাব হাসানের কাছে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। বিরতিতে যাবার আগে বলেছিলাম সোহরাব হাসান কথা প্রসঙ্গে ফরিদ হোসেন যেই প্রসঙ্গটি এনেছে যে আমাদের রাজনীতির এটি একটি এক ধরনের সূত্র, এটি বৈশিষ্ট্য, দোষ বৈশিষ্ট্য বা ইয়ে দোষারোপের, এবং এটির উদ্দেশ্য হলো নির্বাচন, সামনের নির্বাচন, এবং এই কারণে সরকারি দল এবং বিরোধী দল এই কথাগুলো বলল। ঠিক আছে, নির্বাচনের জন্য কথা বলতেই পারে, আসলে এটার যৌক্তিকতা কতটুকু যে নির্বাচনের আলোচনায় একটি দুর্যোগকে এইভাবে দোষারোপের মধ্যে নিয়ে যাওয়া? এটা তো এবারে যে প্রথম হয়েছে তা না, গতগুলো এর আগে যতগুলো দুর্যোগ হয়েছে, এমনকি প্রাকৃতিক দুর্যোগ, এটা দোষারোপের রাজনীতি চলে আসছে। আমাদের রাজনৈতিক নেতৃত্ব কতটা দায়িত্বশীলতার এবং পরিপক্কতার পরিচয় দিচ্ছেন সেটা, সেই প্রশ্ন আছে। বিষয় হচ্ছে রাজনৈতিক সুবিধা নিতে চান, কিন্তু তারা যদি একটু জনগণের কাছে যান এবং মাঠে ময়দানে হাটে কী বলে, তাহলে বুঝতে পারতেন যে জনগণ এটা কীভাবে নিচ্ছে। যেটা ফরিদ ভাই বলতেছিলেন, জনগণ কি এটা আস্থায় নিচ্ছে, এ কথায় বিশ্বাস করছে? রাজনীতিকরা রাজনীতিকরা রাজনীতি করেন বা কথা বলেন তো জনগণের আস্থা অর্জনের জন্য, আর এই যে নির্বাচন নিয়ে এত এত বিতর্ক, এত বাহাস, এত ঝগড়াবাজ ঝগড়াঝাটি, এর কারণও কিন্তু জনগণের আস্থা অর্জনে তারা ব্যর্থ। অর্থাৎ জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন, শুধু এই সরকার না, বিভিন্ন বিভিন্ন সরকার, তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেন না, বেশিরভাগই করেন না। এ কারণেই এই নির্বাচনকে প্রভাবিত করার প্রয়োজন হয়, নাহলে আজকে আওয়ামী লীগের নেতারা যে কথা বলছেন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনের বিষয়ে, এই কথা বিএনপি ক্ষমতায় থাকতে তাদের নেতারাও বলতেন। তাহলে ক্ষমতার রদবদলের সঙ্গে তো সত্য বদলে যায় না, গণতন্ত্র বদলে যায় না, নির্বাচনের সংজ্ঞাও বদলে যায় না। আমরা একমত হতে পারি না আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি করবে, বিএনপি বিএনপির রাজনীতি করবে, অন্য দল তাদের রাজনীতি করবে, যে ভোটাধিকার মানুষকে
এই সুযোগটা দেয়া যে তাদের পছন্দসই প্রতিনিধি বেছে নেবে, পছন্দসই সরকার বেছে নেবে। এটি তো নির্বাচন, তো সেই পদে পদে বাধা। আমরা সংবিধানে লিখি যে অবাধ সুষ্ঠু কী বলে জনগণ ক্ষমতার মালিক, নির্বাচন কমিশনকে স্বাধীন বলি, কিন্তু স্বাধীনভাবে তারা কাজ করতে পারছে? জি ফরিদ হোসেন, আমি যে বিষয়টি সৌরভ হাসানের কথা থেকে পেলাম সেটি হলো যে এই যে জনগণের কাছে যাওয়ার বিষয়টি, যে জনগণের কথা বলা, আগুনের দোষারোপ করা হলো এবং এর আগেও এরকম হয়েছে। আমি যেটি জানতে চাই, আপনার কি মনে হয় যে 20 বছর আগে যেই প্রক্রিয়ায় রাজনীতি কি চলতো, 15 বছর আগে যে প্রক্রিয়া চলতো, 5 বছর আগে, 10 বছর আগে যে প্রক্রিয়া চললো, এখনো আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রক্রিয়ায় যে না একজন আরেকজনের উপর দোষ চাপাবো, এইটাই আমাদের নির্বাচনের ইয়ে? প্রজন্মের মধ্যে তো পরিবর্তন হয়, বাংলাদেশ 50 বছর হলো, আওয়ামী লীগ মনে করতে পারে যে সে দীর্ঘ সময় ক্ষমতায় আছে দেখে সবাই মনে হয় আসলে আওয়ামী লীগের পক্ষে অনেক বেশি জনসমর্থন, বিএনপি মনে করতে পারে যে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে দেশটাকে একদম দুর্নীতি পরায়ণ করে ফেলেছে যে কারণে বিএনপির পক্ষে সমর্থন। আপনার কি মনে হয় এই যে নাশকতার আলামত দেখলে একটি দুর্যোগের মধ্যে এবং দোষারোপ, দোষারোপের ব্যাপারটা কিন্তু আগে এভাবে ছিল না, এটা ছিল না আমাদের, আমরা যদি স্বাধীনতার পরে অব্যবহৃত পরে থেকেই ধরি, তখন যদি আপনি বা তার আগেও যদি ধরি, তখন যা এই রাজনীতিবিদরা আমাদের বঙ্গবন্ধু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, মনীষিং, মুসলিম লীগেরও সবুর খান, আপনার ফজলুল কাদের চৌধুরী, এদের কথাবার্তা তো আমরা অনেক গল্প শুনি যে এরা একজন আরেকজনের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে পল্টনে, হাদিস পার্কে, বিভিন্ন জায়গায়, এবং তারপরে আবার বক্তৃতা দেওয়ার পরে তারা যখন একে অপরের সাথে কিন্তু মত বিনিময় করছে, কথা বলছে, তার একজন আরেকজনের খবরও নিচ্ছে যে কে কীরকম আছে ইত্যাদি, তাই না? তো এই গল্পগুলো কিন্তু এখন আমাদের কাছে রূপকথার মতো মনে হয়। হ্যাঁ, যে বঙ্গবন্ধু সবুর খানের খবর নিয়েছেন, বঙ্গবন্ধু মাওলানা আব্দুল হামিদ খান সাহেবের সাথে তিনি যেভাবে কথা বলতেন তাদের খবর নিয়েছেন, তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা যদি 90-এর গণ আন্দোলনটাও দেখি, সেখানেও দেখবেন যে দুই নেত্রী আপনার যে আন্দোলন, এরশাদবিরোধী আন্দোলন, যেখানে কী বলে যে সেভেন্টনের সময়তে তারা বৈঠক করেছে, আমরা যখন একটা জায়গা তখন ছিল যে সেনাকুঞ্জ, সেনাকুঞ্জে যখন আমাদের সশস্ত্র বাহিনী দিবসে তারা দুজনেই যেতেন এবং দুজনে পাশাপাশি বসতেন ইত্যাদি করতেন, এবং সেই জিনিসটা থাকাটার মধ্যে তো কোনো, সেটি তো থাকা উচিত। আমরা যদি দেখি যে আমাদের মানে যে কোনো জায়গায় দেখুন না কেন, আমরা ভারতের কথাই বলি, ভারতে দেখুন যে এখন তো রাজনীতিতে একজন আরেকজনকে কংগ্রেস বিজেপি পারলে তাকে মানে এ ওকে মারামারি কামড়াকামড়ি করছে, কিন্তু দেখবেন যে একটা জাতীয় কোনো যখন ইস্যু হয় তাদের, হ্যাঁ, তখন নিরাপত্তার ইস্যু হয়, তখন কিন্তু তারা আবার বৈঠক করছে, প্রধানমন্ত্রী বৈঠক করছে, সেখানে কংগ্রেসও থাকছে, অন্যান্য বিরোধী দলও থাকছে ইত্যাদি করছে। আমাদের এখানে কিন্তু ওই জিনিসটা নাই, এবং এই জিনিসটা হতে হতে এরকম একটা অবস্থা হয়েছে যে এখন কেউ কারো কিন্তু মানে জনগণের সম্মুখে কেউ কারো সম্পর্কে কোনো ভালো কথা ইত্যাদি করে না। কিন্তু একটা জিনিস তো মনে রাখতে হবে যে যে কোনো রাজনীতির ইতিহাসই কিন্তু একটা জায়গার থেকে হঠাৎ করে হয় না। আচ্ছা, আমি এই এই বিষয়টা একটু হাফেজ মাওলানা জিয়াউল হাসানের কাছেও জানতে চাই। আপনি নিশ্চয় শুনছিলেন ফরিদ হোসেনের কথা, আমাদের এই যেটি উনি বলছিলেন যে স্বাভাবিক শিষ্টাচার এবং রাজনৈতিক প্রতিপক্ষের যে আচরণ, সেই জায়গাটাই আমরা কোথায় আছি, আপনার কি মনে হয়? এখানে এটা তো আমাদের একটা রাজনীতির একটা সংস্কৃতি হয়ে গেছে। 21 আগস্ট গণতন্ত্র হামলা হলো, 24 জন লোক মারা গেল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বললেন, আজকের প্রধানমন্ত্রী বেগম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যামিটি ব্যাগে করে তিনি গ্রেনেড দিয়ে গেছেন এবং একজন জজ নিয়ে ওনারা আবিষ্কার করলেন। এই যে সংস্কৃতি, অল্প রাজনীতি বাংলাদেশের মানুষের সামনে তারা উপস্থাপন করছে, সেই রাজনীতি কবে শেষ হবে আল্লাহ তারা ভালো জানে। আর বঙ্গবাজারে যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করব যে ব্যবসায়ীদের কোনো গাফিলতি ছিল কিনা, মার্কেটে রাত্রে যাপন করেন কেউ, রাত্রে যাপন করেন কিনা, তারা সিগারেট ধূম খান কিনা, কয়েল জ্বালান কিনা, তারপরে তাদের কোনো অসতর্কতার কারণে আগুন লাগে কিনা, প্রত্যেকটা মার্কেটেই চেকার রাখতে হবে,
সিসি ক্যামেরা থাকতে হবে এবং মার্কেট কমিটির মালিক সমিতি, দোকান কর্মচারী সমিতি প্রত্যেককে জোরদার পাহারাদার নিয়োগ করতে হবে। এটি হলো আপনার পরামর্শ। যে কথা বলেছে যে কোন নাশকতা হয়েছে কিনা গোয়েন্দা সংস্থা, সেটা অবশ্যই তদন্ত করে দেখবে। আসলে 75-এর 15 আগস্ট সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় নাশকতা হয়েছে, কিন্তু সেই নাশকতা বিচার হতে সময় লেগেছে, 1.5 বছর লেগে গেছে। তারপরে এই 21 আগস্ট জাভেদ আহমদার বিচার এখনো হয়নি। তো এরকম আমাদের দেশে যে সমস্ত অন্যায় অবিচার হচ্ছে, রাজনৈতিক দল একে অপরের প্রতি যে দোষারোপের রাজনীতি, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর জাতীয় ঐক্য দুঃসময়ে আমাদের সকলকে একসাথ হয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, দেশের মানুষের পাশে থাকতে হবে। যে রাজনীতি বর্তমানে চলছে দোষারোপের রাজনীতি, এখান থেকে আমরা বুঝতে পেরেছি। হাফেজ মাওলানা জিয়াল হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি শুনছিলেন উনি যেই ঐক্যের কথা বলছিল, 21 আগস্ট, 75-এর 15 আগস্ট, এই কথাগুলো বললো। দর্শক, আমরা আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যোগ দেব। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি, ফিরে এলাম বিরতির পরে। ফরিদ হোসেন, আমি যেটি আলোচনা করছিলাম, সোহরাব হাসানও বললো এবং আমাদের আরেকজন আলোচকও বলে গেলেন যে এই যে দোষারোপের রাজনীতি, সেটি আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের পর বা তার আগেও এরকমের ছিল না, এটি বাড়ছে এবং নির্বাচন আসলে এটি আরও বেড়ে যায়। আমার যে প্রশ্নটি ছিল যে একটি ঘটনা ঘটলো যেখানে সরাসরি জনগণ ক্ষতিগ্রস্ত হলো, সেই জায়গাটায় এই দোষারোপের রাজনীতি আর কতদিন চলতে পারে, বা যেটি জানতে চেয়েছিলাম যে নতুন প্রজন্ম কি এই এইভাবে নেয়, এটাকে এইভাবে স্বাগত জানায় যে যেভাবে দোষারোপের রাজনীতি, দুটি দলেই কিন্তু নতুন প্রজন্ম রয়েছে, ছাত্রলীগ বলেন ছাত্র দল বলেন, যদি বিএনপি আওয়ামী লীগ বলি, সেখানে তো নতুন ছেলেমেয়েরাও আছে, তারা কি স্বাধীনভাবে চিন্তা করলে এই জায়গাটি এই দোষারোপের রাজনীতিটা নেয় কিনা? না, দেখুন, এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে আমরা যখন এটা করি, একটা হচ্ছে রাজনীতি, রাজনৈতিক দল এবং তাদের নেতা কর্মী, তাদের বাহিনী এবং তাদের সদস্য বা তাদের সমর্থক, আরেকটা হচ্ছে সাধারণ জনগণ। এখন ধরুন যে যখন নাকি রাজনীতিবিদরা কথা বলেন আমাদের এখানে এবং যে কোনো জায়গায়, তারা আমাদের দেখেন, আমি লক্ষ্য করেছি যে দীর্ঘদিন থেকে তারা তাদের অডিয়েন্সটা কিন্তু সাধারণ জনগণের চেয়ে তাদের নিজেদের ওই সমর্থক কর্মী নেতা তাদের উপরে, তারা কিন্তু সাধারণ মানুষ। ওই যে কথাটা আমি বললাম যে সাধারণ মানুষ কিন্তু একটা ভাবনা ভাবছে, যে কথাটা সোহরাব হাসান এখানে বললেন, আমরা সবসময় বলে থাকি, এই যে মার্কেটগুলোতে আমরা যাই বিভিন্ন জায়গায়, আমরা মার্কেটগুলো ছাড়াও, এই গেঞ্জি মার্কেটগুলো ছাড়াও, আমরা যখন একটু মানে উন্নত মানের মানে আধুনিক কি বলে যে ভবনেও যাই, কদিন আগে আপনার এখানে একটা গুলশানে একটা ভবনে আগুন লাগলো না, এবং সেটা তো ছিল একেবারে যেই মানে কি বলে কোম্পানি এটা তৈরি করেছে, তাদের ফায়ার অ্যালার্মের ব্যবস্থা ছিল, সেখানে কিন্তু মারা গেছে, তাই না? কাজে আমরা এই ক্ষেত্রটাতে জোর দিচ্ছি না, এখানটাতে যাচ্ছি না, যে আমাদের এই জায়গাটার মধ্যে কদিন আগে বনানীতেও একটা হয়েছিল, সেখানেও কিন্তু মামলা হয়েছে ইত্যাদি হয়েছে, যে এই আগে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আপনার কি বলে যে ভয়াবহ আগুন লাগতো, তাই না, এবং শত শত মানুষ মারা যেত এরকম, এবং এই জায়গাটা গার্মেন্টসে এখন হচ্ছে না কেন? আপনি দেখুন, কমপ্লায়েন্স এখন গার্মেন্টসগুলোতে হচ্ছে না এই ধরনের, কারণ তারা ওই কমপ্লায়েন্সের মধ্যে চলে আসছে, যারা ক্রেতা বিদেশি তারা এমন কত শর্ত দিয়েছে, বাধ্য করেছে, তারা সব কিছু এখন আমাদের এখানে কিন্তু আমরা গর্ব করি এখন। কাজে এই জায়গাটার মধ্যে আসতে হবে, অর্থাৎ এই ধরনের মার্কেট থাকবে, আমি আবারও বলছি, আমি সোহরাব হাসানের সাথে একমত, এই ধরনের মার্কেট থাকবে, তার বিদ্যুতের লাইন কোথায়, তার কোনটা কোথায় একটার সাথে আর একটা জড়ানো, এবং তার কোনো রকমের এই ধরনের জিনিসগুলো যদি বিপদ হয়, তাহলে পরে সেটা মানে নির্বাপনের, আগুন লাগলে পরে নির্বাপনের ব্যবস্থা নেই, ব্যবস্থা যদি থাকেও সেটা ব্যবহারের মানে নিয়মটা কেউ জানে না, এবং যে যত কিলো পাচ্ছে আমাদের এখানে, তো যে আমরা আজকের মতো এই মুহূর্তে বেঁচে যাই, আমরা বাঁচি, আমি একটা দোকান করছি, সেই দোকানের মধ্যে আরও কীভাবে ছোট করে মানে সেখানে আরও কীভাবে রাখা যায়, ঠাসা করা যায়, আরও আয় করা যায়, মানুষ সেইভাবে কিন্তু চিন্তা করছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। না, আমাদের ব্যর্থতা, অমনোযোগ,
গাফেলতি এবং দক্ষতার অভাব, সবগুলো মিলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দুর্ঘটনা ঘটছে। এ শুধু মার্কেট দুর্ঘটনা, আপনি দেখুন যে যে বিদ্যুৎ লাইন, পানির লাইন, মানে এর বাইরে গ্যাসের লাইন, নারায়ণগঞ্জে গ্যাসের লাইনে কি ঘটনা ঘটল, মসজিদে, মগবাজারে কয়েক বছর আগে, মানে চলন্ত বাসের একটা মসজিদের মধ্যে চলন্ত বাসের চালক সহ কয়েকজন মারা গেল, এবং এই গ্যাসের লাইনে ভয়াবহ গ্যাসের বিস্ফোরণ হলে, মানে রাস্তার ওপারে যে বিল্ডিং ছিল সেই বিল্ডিংয়ের উপর যেয়ে পড়েছে, মানে এসব, এবং এগুলো তো অনেক বড় ঝুঁকিপূর্ণ, মানে গ্যাস বিদ্যুৎ, তো এটা এক্ষেত্রে যে সতর্কতা থাকা দরকার, যে নিয়ম কানুন, যে কারিগরি সতর্কতার মুখে থাকলে তো হবে না, কারিগরি যে দক্ষতা থাকা দরকার সেটি আমাদের কজন আছে। আমরা প্রশিক্ষণ ছাড়া সব কিছু করতে চাই, আমরা শিক্ষা ছাড়া সব কিছু করতে চাই, যেটা হয়তো রাজনীতিতে সম্ভব, অন্য ক্ষেত্রে সম্ভব নয়। একটা আমি মনে করি যে সরকারি দলেরই ধরা উচিত, আওয়ামী লীগের ধরা উচিত যে এই মার্কেটটা অনিয়মের মধ্য দিয়ে কীভাবে এটা এই তিনতলা মার্কেটটা চললো বা চারতলা মার্কেট চললো, আর সেখানে যে নকশা বহির্ভূত কীভাবে স্থাপনা হলো, ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও কেন ব্যবস্থা নেওয়া হলো না, তো এটি যদি আজকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তারা যদি এই জবাবদিহি সিটি কর্পোরেশনের কাছে চাইতো, রাজুকের কাছে চাইতো, মার্কেট কমিটির কাছে চাইতো, সেটা সবচেয়ে কার্যকর হতো না? সেটা মানুষ ওই দলের প্রতি মানুষের বিশ্বাস আস্থা বাড়ত না? যে এবং এটার মধ্যে রাজনীতিকে দূরে রেখে সরকারি দল বিরোধী দল উভয়ই যে মানুষকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলো। তাহলে যারা এই যে আপনি যে বললেন যে বিভিন্ন কর্তৃপক্ষের কথা, বিভিন্ন বিষয়গুলো মনিটর করা, আপনি তো দোষারোপ করে এই পুরো জিনিসটাকেই ফোকাস পয়েন্টের বাইরে নিয়ে যে এটা তো ব্যর্থতা ঢাকার একটা আড়াল করার একটা কৌশল এবং অপকৌশল, কিন্তু এর থেকে বেরিয়ে যেমন আজকে আমরা তো ভাবছিলাম যে এসে বঙ্গবাজার যে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, ভয়াবহ আগুন লাগলো, এরপর আর লাগবে না, তারপর নিউ সুপার মার্কেট, এরপর দেখলাম যে উত্তরে বিজেপি মার্কেট, মানে আগামীকাল যে কোথাও ঘটবে না এই নিশ্চয়তা কে দেবে? এবং একই পদ্ধতিতে হয় গ্যাস থেকে, গ্যাসের লাইন থেকে, অথবা পানির লাইন থেকে, অথবা বিদ্যুতের লাইন থেকে, অথবা অন্য কোনো কারণে, আর নাগরিকদেরও বিশেষ করে মার্কেটে যারা, মার্কেটে শত শত মানুষ যায়, শত শত ক্রেতা যায়, সেখানে নিরাপত্তা জোরদার করা উচিত। নিরাপত্তা মানে সেখানে কী বলে, অস্ত্র দিয়ে নিরাপত্তা দরকার নাই, সেখানে আক্রমণ হবে সেই নিরাপত্তা না, তাদের যে পরিষেবাগুলো আছে সেই পরিষেবাগুলো আইনকানুন মেনে করা, স্থাপনাটা আইনকানুন মেনে করা, এমনকি ব্যবসায়ীরা তো সেখানে সিটি কর্পোরেশনকে অভিযুক্ত করেছে যে সিটি কর্পোরেশনের তাদের অভিযোগ, সিটি কর্পোরেশন লাগোয়া যে ফুটওভার ব্রিজটা ছিল সেই ব্রিজটা ভাঙছে, তারা বলছিল যে ঈদের পরে ভাঙবে। আচ্ছা, আমি আমি একটি একটি প্রশ্ন দিয়ে শেষ করবো, আমাদের সময় একদম শেষ। আপনাদের দুজনের অভিজ্ঞতায় কখনো দেখেছেন কিনা যে একটি বিল্ডিংয়ে আগুন ধরা পড়ে সেখানে যে এটি জানানো হলো যে এইটার যে ফায়ার লাইসেন্স যারা দিয়েছিল ঠিক মতো দিয়েছিল কিনা, বিস্ফোরক যে অধিদপ্তর আছে তাদের লাইসেন্সটি তারা যে দিয়েছিল তারা সঠিক মনিটর, এইভাবে কেউ কোনো দিন কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এ ধরনের কোনো কিছু? কিছু কিছু ব্যবস্থা তো নেওয়া হয়েছে, আমরা খুব উল্লেখযোগ্য বা দৃষ্টান্তমূলক দুর্ঘটনা ঘটে গেলে ঘটার পরে নেওয়া হয়, আচ্ছা, কিন্তু আগে নেওয়া হয় না, আগে জানাও যায় না, এটাই হচ্ছে সমস্যা। আমরা আবার যাদের যারা তদারক করবে, যারা ব্যবস্থা নেবে, তাদেরকে কে মনিটরিং করবে, তাদের জবাবদিহি কে নেবে, সেটাই জানতে চাচ্ছিলাম যে সেই জায়গাটা আমাদের মানে আমাদের সীমাবদ্ধতা থেকেই যাচ্ছে। আমরা যেটি করতে পারছি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক আলোচনায় নিয়ে আসছি এবং মূল ঘটনাটা আড়ালে এখানে একটু যোগ করতে চাই, এটা 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 না করাটাই ভালো, কারণ এই জিনিসটা বন্ধ না করলে যে আসলে যারা এগুলোর জন্য দায়ী তারা পার পেয়ে যায়, কারণ আপনার সঠিক তদন্তটা তো তখন হবে না। এটা এটা রাজনীতিবিদরা বোঝে না, এটা কি আমরা মেনে নিতে হবে?
যে কারণে আমি বিষয়টা তারা বোঝেন বলেই তো এটা করেন। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আমরা একদম সময় শেষ। দর্শক শুনছিলেন আলোচনা, আমাদের দুজন সিনিয়র সাংবাদিক আছেন, একজন রাজনীতিবিদ ছিলেন, তারা বলছিলেন যে দোষারোপের এই রাজনীতিতে আসলে মূল যে ব্যর্থতা যাদের বা মূল দায়ী যারা, মূল অপরাধী যারা, তারাই শুধু আড়াল হয়, এতে আর কোনো ফায়দা হয় না এবং জনগণের আসলে কোনো লাভই হয় না। দর্শক আজকের মতো এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্র, আবারও ফিরে আসবো আগামীকালকে একই সময়ে।